অগ্নি বারবার আমাকে চালে মাত দেওয়া হচ্ছে। ওই ঝিল মুখাঝি প্রত্যেকবার প্রত্যেকটা খেলায় বারবার আমাকে হারিয়ে দিচ্ছে, আমাকে হারিয়ে দিচ্ছে। নলে নলে তুমি ভাবো, ওদের ডাইনিং টেবিলে বসিয়ে আমার টাকায় কেনা চিংড়ি মাছ মালাইকারি করে আমাকে খাইয়ে দিল। ওদেরকে দীরাগমনে নিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি বোকার মতন ওদেরই ফাঁদে পা দিয়ে দিলাম। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, মানে আমার মাথাতেই ঢুকছে না এটা কি করে ঘটলো। আমি তো তোমাকে বলেছি একটা উড়ো ফোন। হ্যাঁ, উড়ো ফোনটা কার ছিল? আমি জানি না, কেন জানি না, মনে হয় ওই উড়ো ফোনটা জেলে ছিল, ঝিল মুখার্জি। ডোন্ট টক রাবিশ, জেলের অপারেশন সাকসেসফুল হয়নি। ওর বাড়ির লোক বলছে ও কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। ও ডক্টর বলছে ও কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। আর তুমি বলছো তোমাকে ঝিল ফোন করেছে, অথচ ঝিল কথা বলতে পারে না। ও মাথায় কিছু ঢুকছে না, আমি কিছু বুঝতে পারছি না। দেখো নীল আর স্নেহা আজকে ওই বাড়িতে গেছে, আর সেটা তো আমি চাই না। নীল মুখার্জি পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক রাখুক, আমি চাই না। অগ্নি অগ্নি, আমি চাই না যে নীল আর স্নেহার বিবাহিত সম্পর্ক সাকসেসফুল হোক, পূর্ণতা পাক, আমি চাই না। প্লিজ ডু সামথিং, আই এম বেগিং ইউ, প্লিজ প্লিজ ডু সামথিং। আমি কি করব, আমি জানি না তুমি কি করবে, কিচ্ছু জানি না, কিছু একটা করো। দেখো আজকে ঝিল নীল আর স্নেহাকে নিয়ে একটা ঘরে পাঠাবে, আর আর যদি একটা ঘরে ওরা যায় তাহলে ওদের অপূর্ণ ফুল সজ্জা। রতি রতি রতি, লিমিট লিমিট মাথার থেকে সমস্ত সরাও। শোনো শোনো, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। তুমি কেন, তুমি তো শান্ত হও। আমি কি করে শান্ত হবো, আমি শান্ত হতে পারছি না, আমার পক্ষে সম্ভব নয় শান্ত হওয়া। কিছু একটা উপায় তোমাকে বার করতে, ইউ হ্যাভ টু ডু সামথিং, হ্যাভ টু ডু। কিছু একটা ঘটাতে হবে, ঘটাতে হবে, কিছু একটা ঘটাতে হবে। কি ঘটাবে সেটা তো বলবে। আমার যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, মানে নীলের মা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কি হবে, রতিরায় যদি শরীর খারাপ হয়ে যায় কি হবে? বলছো তুমি এসব কথা? আরে নিজে নাক কেটে পরের যাত্রাভঙ্গ কথাটা শুনেছো তো অগ্নি? তুমি কি করতে চাইছো বলো তো। হ্যাঁ কিচ্ছু না, সামান্য একটা কাজ। দেখো আজ সকালে যখন ওই উড়ো ফোনটা আমার কাছে এসেছিল, তখন আমাকে ওই ফোনে বলা হয়েছিল যে তোমার বুকে ব্যথা করছে এবং তোমাকে বোধহয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হবে। আর সেটা শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে দৌড়ে পাগলের মতন তোমার অফিসে গেছিলাম, আর সেই সুযোগে নীল আর স্নেহা সেখান থেকে পালিয়ে গেছিল। আচ্ছা অগ্নি, সেরকম যদি একটা ফোন আমার ছেলে নীলের কাছে যায় আর বলা হয় যে নীলের মন প্রচণ্ড অসুস্থ, তার মাথা ঘুরে গেছে, সে অজ্ঞানের মতন অবস্থা, তখন তখন কি হবে? ওই মা অন্ত ছেলে তো দৌড়ে ছুটে আসবার, একবার যদি নীল আমার কাছে আসে তাহলে পাখি একেবারে খাঁচায় বন্দি। গুড আইডিয়া। ইয়েস ফাস্ট। হ্যালো, কি বলছেন? হ্যাঁ আমি আমি নীলের ড্যাড বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। আসলে আমার স্ত্রী হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, হাই বিপি, মানে সেন্সলেস হয়ে বাথরুমে পড়ে গেছে, ডক্টর এসেছে, হসপিটালে অ্যাডমিট করতে হবে। সে কি? হ্যাঁ নীল যদি একটু তাড়াতাড়ি আসে। আসলে কি, ওর মা বড্ড নীল নীল করছে, তো সে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আফসোস এটা শেষ থাকবে না। না আঙ্কেল, আমি এক্ষুনি বলছি, এক্ষুনি বলছি।